সুপ্রিয় দর্শক, আমি অ্যাস্ট্রোলজার কেসিপাল। আমার আজকের আয়োজন আজকের রাশিফল নিয়ে। তো আজ বারো রাশির জাতক জাতিকাদের ভাগ্যের পূর্বাভাসে কি বলছে। তো আজ 9 মে 2022 ইংরেজি তারিখ, 25শে বৈশাখ বাংলাদেশ মতে, 26শে বৈশাখ 1429 বঙ্গাব্দ, হিজরি 7 শাওয়াল রোজ সোমবার। অষ্টমী তিথি থাকবে দুপুর 2:49 মিনিট 33 সেকেন্ড পর্যন্ত, তারপর নবমী তিথি আরম্ভ হবে। আর অশ্লেষা নক্ষত্র থাকবে দুপুর 2:00 মিনিট 54 সেকেন্ড পর্যন্ত। এবং আজকের দিনে যে সকল নবজাতক শিশুরা জন্মগ্রহণ করবেন তারা কর্কট রাশির জাতক বা জাতিকা হবেন, এবং দুপুর 2:00 মিনিট 54 সেকেন্ডের পরে যারা জন্মগ্রহণ করবেন তারা সিংহ রাশির জাতক বা জাতিকা হবেন। তাই তো চন্দ্র দিনের শুরুতে কর্কট রাশিতে নিজ গৃহে পরিভ্রমণ করবে এবং দুপুর 2:00 মিনিট 54 সেকেন্ডের পর সিংহ রাশিতে গমন করে শনি মঙ্গলের দৃষ্টিপাত পড়বে। তাছাড়া তুলা রাশিতে কেতু অবস্থান করবে, কুম্ভ রাশিতে শনি মহারাজের সঙ্গে সেনাপতি মঙ্গল যুক্ত হয়ে পরিভ্রমণ করবে, মীন রাশিতে দেবগুরু বৃহস্পতি নিজ গৃহে, সেই সঙ্গে তুঙ্গস্থ শুক্রের জ্যোতি, মেষ রাশিতে গ্রহপিতা রবি রাহুর যুক্ত হয়ে পরিভ্রমণ করবে, আর বৃষ রাশিতে বুদ্ধির দেবতা বুধ পরিভ্রমণ করবে। তো এই সমগ্র দিবসের রাশিচক্র পর্যবেক্ষণ করলে এবং গ্রহদের দৃষ্টি সারণের উপর লক্ষ্য রাখলে বিশেষ করে কোন রাশির জাতক জাতিকাদের ধন ঐশ্বর্য প্রতিপত্তিপূর্ণ রাজকীয় দিন উপভোগ করবেন, সেই সঙ্গে কাদের কর্ম ব্যবসা এবং অর্থভাগ্যে প্রচুর উন্নতি হবে, তাছাড়া অর্থ সম্পদ সম্পত্তি কাদের হাতের মুঠোয় আসবে, সেই সঙ্গে কাদের মাতৃমূর্তির মমত্ব থাকবে, এমনকি সুখী প্রতিষ্ঠিত মানুষ হিসেবে গড়ে তুলতে সহযোগিতা করবে, তাছাড়া কাদের শৌর্য বীর্য ঐশ্বর্যপূর্ণ রাজকীয় দিন দেবে বা প্রচুর জীবনী শক্তি দেবে, আর অর্থের প্রাচুর্যে ভাসাবে। সেই সঙ্গে শরীর স্বাস্থ্য কাদের ভালো থাকবে, কোন রাশির জাতক জাতিকাদের শরীর স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তায় পড়তে হবে বা ভুগতে হবে, সেই সঙ্গে দাম্পত্য জীবন কেমন কাটবে, শিক্ষার্থীদের বিদ্যাশিক্ষায় কতটা জয়ী হবেন, তাছাড়া প্রেমিক প্রেমিকার প্রেম বন্ধুত্ব আত্মীয় স্বজন পিতা মাতা ভাই বোন সন্তান সন্ততি নিয়ে কোন রাশির জাতক জাতিকারা কেমন দিনটি অতিবাহিত করবেন তারই ভাগ্যের পূর্বাভাস জানাতে আমার আজকের আয়োজন। তাই তো আমি আমার প্রাণপ্রিয় দর্শকদের বলবো, আপনার ভিডিওটি সম্পূর্ণরূপে দেখুন, সেই সঙ্গে আপনারা যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা, আর যদি না করে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল আইকনটি প্রেস করে আমাদের সঙ্গে থাকুন নিত্য নতুন ভিডিওর নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য। সুপ্রিয় দর্শক, সর্বপ্রথম আসব মেষ রাশি নিয়ে। মেষ রাশির জাতক জাতিকা যারা আছেন তাদের জন্য 9 মে 2022 ইংরেজি তারিখে বিশেষ করে হারানো মনোবল জনবল অর্থবলের গ্রাফকে চাঙ্গা করে তুলবে। যদিও দুর্ঘটনা ও অপ্রীতিকর ঘটনা এড়াতে ভিড় ভাড় মিছিল মিটিং বর্জন করতে হবে, সেই সঙ্গে অর্থকড়ির সতর্কতার সাথে নাড়াচাড়া করতে হবে, এমনকি না বুঝে চুক্তি সম্পাদন বিনিয়োগ চেক স্টাম্পের স্বাক্ষর থেকেও বিরত থাকতে হবে। যদিও প্রেমিক প্রেমিকা বন্ধু বান্ধব আত্মীয় পরিজন ভাই বোন পিতা মাতা সন্তান সন্ততিরাও পর্যন্ত সহযোগিতার হাত বাড়িয়ে ধরবে, তথাপিও আগুন বিদ্যুৎ দুই চাকার বাহন সর্বতরূপে বর্জন করতে হবে, সেই সঙ্গে অপরিচিত কাউকে আশ্রয় দেওয়া এবং আশ্রয় নেওয়ার আগে ভেবে চিনতে বুঝে শুনে তবেই না পা বাড়াতে হবে, মনে রাখবেন সতর্কতার সাথে চলুন তবেই মুক্তির পথ পাবেন। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো বৃষরাশি নিয়ে। বৃষরাশির জাতক জাতিকা যারা আছেন তাদের জন্য 9 মে 2022 ইংরেজি তারিখে শুভাশুভ মিশ্র ফল প্রদান করবে। বিশেষ করে যেমন আয় করবেন তেমন ব্যয় হয়ে পড়বে, মাসপথে সঞ্চয়ের খাতে থাকবে শূন্য, এমনকি মামলা মোকদ্দমা কোর্ট কেস ও সালিশ বিচারে শ্রম অর্থ দুটোই ব্যয় হবে, কিন্তু পারত পক্ষে ফল লাভ করা কঠিন হবে। তাছাড়া বাড়ির ইলেকট্রনিক সামগ্রী বৈদ্যুতিক মিটার জলের কল আসবাবপত্র যানবাহন মেরামত করতে করতে নাজেহাল হয়ে অবশেষে বদল করার সিদ্ধান্ত নিতে বাধ্য করবে, তবে ভাই বোন আত্মীয় পরিজনদের সাথে সম্প্রীতির বন্ধন রচিত হবে, শিক্ষার্থীদের মনোবলকে চাঙ্গা করে তুলবে, দাম্পত্য সুখ শান্তি প্রতিষ্ঠার গ্রাফ 10 গুণ চাঙ্গা হবে, যার ফলে গৃহ সুখ শান্তি সমৃদ্ধি বজায় থাকবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো মিথুন রাশি নিয়ে। মিথুন রাশির জাতক জাতিকা যারা আছেন তাদের জন্য 9 মে 2022 ইংরেজি তারিখে বিশেষ করে পাওনা টাকা আদায় হবে, আটকে থাকা কাজ সচল হবে, আটকে থাকা বিল পাস
হতে পারে। এমনকি দীর্ঘদিন ধরে যারা বেতন পাচ্ছেন না, কেরিয়ারে ধস নেমেছে, ব্যবসা বাণিজ্যে মন্দাভাব বিরাজ করছে, আর্থিক দৈন্যদশার মধ্যে আছেন, তাছাড়া দাম্পত্য জীবনে অশান্তি চলছে, এডুকেশন লাইফে ধস নেমেছে, প্রেমে ফাটল ধরেছে, বন্ধুত্বে বিচ্ছেদ ঘটেছে, এগুলো সকল কিছু জোড়া লাগিয়ে আপনাদের জীবনের এক নতুন অধ্যায় রচনা করবে। সেই সঙ্গে বিদেশে অবস্থানরত স্বজনদের স্বদেশ প্রত্যাবর্তনে গোটা পরিবারে খুশির বার্তা দেবে। এমনকি নিঃসন্তান দম্পতিদের পরিবারে ছোট্ট নতুন মুখের আগমন ঘটতে পারে। সেই সঙ্গে লৌকিকতায় যতটা ব্যয় হবে তার থেকে উপহার উপঢৌকনা দিয়েও অধিক প্রাপ্ত হবেন। তবে পরিবারের কোনো বয়স্ক লোকের স্বাস্থ্যগত ব্যাপার নিয়ে হাসপাতালে ছোটাছুটি করতে হলেও জীবনাবসানের সম্ভাবনা নেই বললেই চলে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো কর্কট রাশি নিয়ে। কর্কট রাশির জাতক জাতিকা যারা আছেন তাদের জন্য 9 মে 2022 ইংরেজি তারিখে বিশেষ করে হাতে থাকা প্রতিটি কাজই সহজে সম্পন্ন হবে। সেই সঙ্গে কর্ম, ব্যবসা, বাণিজ্যে তরতাজা উন্নতি করতে থাকায় মন আনন্দে নাচবে। সেই সঙ্গে বিদেশ গমন এবং স্বদেশ প্রত্যাবর্তনে এক নতুন মাত্রা যুক্ত হবে। তাছাড়া অর্থ সম্পদ, সম্পত্তি, প্রতিষ্ঠা আপনাদের হাতের মুঠোয় আসবে। সেই সঙ্গে এক রাজকীয় স্টাইলে দিনটি অতিবাহিত করবেন। এমনকি যারা বিশেষ করে লেখক, গবেষক, সাহিত্যিক, উপন্যাসিক আছেন তাদের জন্য দিনটি অতিশয় শুভ, সম্ভাবনাময় এবং উন্নতির অগ্রযাত্রা ধরে রাখতে সহযোগিতা করবে। সেই সঙ্গে দাম্পত্য সুখ শান্তি প্রতিষ্ঠা বজায় থাকবে, সহকর্মী অংশীদারদের পূর্ণ সহযোগিতা পাবেন, এমনকি মালিক ভাড়াটিয়ার মধ্যকার দীর্ঘদিনের মতানৈক্যের অবসান ঘটবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো সিংহরাশি নিয়ে। সিংহরাশির জাতক জাতিকা যারা আছেন তাদের জন্য 9 মে 2022 ইংরেজি তারিখে বিশেষ করে ভাগ্য লক্ষ্মী আপনাদের দ্বারে এসে টুক্কা মারবে। আর দ্বার খুললেই গৃহে প্রবেশ করে লক্ষ্মীর ভাণ্ডারকে পূর্ণ করে দেবে। সেই সঙ্গে মন মানসিকতাকে উচ্চতর পর্যায়ে নিয়ে যাবে, আদর্শপূর্ণ মানুষ হিসেবে গড়ে তুলতে সহযোগিতা করবে। নেতৃত্ব, প্রভুত্ব, কর্তৃত্ব, শ্রেষ্ঠত্বে যারা আছেন তাদের মজবুত পদ পদবি পেতে সহযোগিতা করবে। সেই সঙ্গে গৃহবাড়ি অতিথি সমাগমে মুখর থাকবে, যার ফলে আপনাদেরকে অতিথি সেবায় ব্যস্ত হয়ে থাকতে হবে। এমনকি গৃহবাড়িতে নতুন আসবাবপত্র, বস্ত্রালঙ্কার ও ইলেকট্রনিক্স সামগ্রীর পসরা সাজতে পারে। তবে লৌকিকতায় যতটা ব্যয় হবে তার থেকে উপহার উপঢৌকনা দিয়েও অধিক প্রাপ্ত হবেন। এমনকি আজকের দিনে আপনারা ন্যূনতম একটি বৃক্ষ রোপণ করলেও সেই বৃক্ষটি অদূর ভবিষ্যতে ফুল দেবে, ফল দেবে, সেই সঙ্গে সংকট কালে ছায়া দিয়ে বাঁচাবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো কন্যারাশি নিয়ে। কন্যারাশির জাতক জাতিকা যারা আছেন তাদের জন্য 9 মে 2022 ইংরেজি তারিখটি খুব একটা শুভকর হবে না। তাই তো ডাইনে, বামে, সামনে, পিছে, চতুর্দিকে নজর রেখে দিনটি অতিবাহিত করতে হবে। এমনকি ভ্রমণকালীন সতর্কতার সাথে চলতে হবে। লম্বা দূরত্বের সফরে নিজে ড্রাইভ করা থেকে বিরত থাকতে হবে। না বুঝে চুক্তি সম্পাদন, বিনিয়োগ, চেক স্টাম্পের স্বাক্ষর থেকেও দূরে থাকতে হবে। আর নেশা, মদ্য, জুয়া সর্বতরূপে এড়িয়ে চলতে হবে। মনে রাখবেন, সংকটকালে বন্ধু বান্ধব, আত্মীয় পরিজন কাউকেই কাছে না পাওয়ায় সত্যিকারের বন্ধুকে তা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেবে। তাই তো ঘরে বসে বই পড়ে, টিভি দেখে দিনটি অতিবাহিত করার আবশ্যকতা রয়েছে। এতদূর সত্ত্বেও ধর্মপ্রচার, ধর্মের প্রসারে নিজেকে নিয়োজিত করার এক বিশেষ সম্ভাবনা রয়েছে আজকের দিনটিতে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো তুলারাশি নিয়ে। তুলারাশির জাতক জাতিকা যারা আছেন তাদের জন্য 9 মে 2022 ইংরেজি তারিখে অত্যাবশ্যকীয় বিবাহে কোনো না কোনো বাধা এসে পণ্ড করে দিতে পারে। সেই সঙ্গে জীবনসাথী বা জীবনসঙ্গীর শরীর স্বাস্থ্য নিয়ে হাসপাতালে ছোটাছুটি করতে হতে পারে। একদিকে আয় উপার্জন কম, অপরদিকে খরচের লাগামহীন চাপ আপনাদেরকে জীর্ণ করে তুলবে, এমনকি দিনের শেষে ধার কর্জ ও ঋণের জালে আটকে দিতে পারে। তথাপিও ডাকযোগে প্রাপ্ত সংবাদ গোটা পরিবারে খুশির বার্তা দেবে। বিদেশে অবস্থানরত স্বজনদের স্বদেশ প্রত্যাবর্তনে দীর্ঘদিনের লালিত স্বপ্ন বাস্তবায়িত করতে পারে। তবে শিক্ষার্থীদের ঘরে বসে কুড়ে হয়ে থেকে ভাগ্যের দোহাই দিলে চলবে না। কঠোর শ্রম, মেধা, প্রযুক্তি ও কৌশলের বলে ফসল ঘরে তুলতে হবে। সেই সঙ্গে পিতামাতার কাছ থেকে অবশ্য ভরপুর সাহায্য, সহযোগিতা এবং আশীর্বাদ প্রাপ্ত হবেন। তথাপিও লোকে ভুল বুঝবে এবং সন্দেহের চোখে দেখবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো বৃশ্চিক রাশি নিয়ে।
বৃশ্চিক রাশির জাতক জাতিকা যারা আছেন তাদের জন্য 9 মে 2022 ইংরেজি তারিখে দীর্ঘদিন ধরে যারা অসুস্থতায় ভুগছিলেন তাদের রোগ মুক্তি এবং হাসপাতাল ত্যাগের পথ শুভস্বস্থ করবে। সেই সঙ্গে শ্রমিক কর্মচারীদের মনে মালিক প্রীতি জাগ্রত হবে, যার ফলে কলকারখানার উৎপাদন বৃদ্ধি পাবে, এমনকি ব্যবসা বাণিজ্যে গতিশীলতা বাড়বে, বই কি কমার সম্ভাবনা নেই। সেই সঙ্গে বিশেষ করে বিদেশ গমন এবং স্বদেশ প্রত্যাবর্তনের এক নতুন সুযোগ এসে হাজির করতে পারে। সেই সঙ্গে গৃহবাড়িতে নতুন আসবাবপত্র, বস্ত্রালঙ্কার এমনকি ইলেকট্রনিক সামগ্রীর প্রসার চলতে পারে। তাছাড়া গৃহবাড়ির উপর গুরুদায়িত্ব বর্ষিত হওয়ায় গৃহবাড়িতে ছোটাছুটি করতে হতে পারে। তবে আগুন, বিদ্যুৎ, বিষাক্ত কীটপতঙ্গ এবং হিংস্র জন্তু জানোয়ার থেকে দূরে থাকার আবশ্যকতা রয়েছে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো ধনুরাশি নিয়ে। ধনুরাশির জাতক জাতিকা যারা আছেন তাদের জন্য 9 মে 2022 ইংরেজি তারিখে বিশেষ করে যারা পিতৃ মাতৃ ধন সম্পদ সম্পত্তি নিয়ে বিপর্যস্ত আছেন তাদের প্রাপ্তির পথ খুলে দেবে। এমনকি উত্তরাধিকার সূত্রে যেমন প্রাপ্ত হবেন তেমনি নিজেরাও প্রচুর উপার্জন করবেন। তাছাড়া কর্ম ও ব্যবসা বাণিজ্যে বড় কোনো অর্ডার হাতে আসায় বস আপনাদের প্রতি প্রসন্ন হয়ে আপনাদের মনোবাসনা পূর্ণ করবে। সেই সঙ্গে মামলা মোকদ্দমা কোর্ট কেসের রায় পক্ষে আসবে, এমনকি দীর্ঘদিনের কারাবাস থেকে মুক্তির পথ সুপ্রশস্ত করবে। সেই সঙ্গে সন্তানদের কেরিয়ার, অধ্যয়ন, স্বাস্থ্য বিষয়ক দুশ্চিন্তারও অবসান ঘটবে। আর প্রেমিক প্রেমিকাদের প্রেম ধন্য করে তুলবে, এমনকি বন্ধুত্ব অটুট করে আপনাদের জীবনে এক সফলতাপূর্ণ রাজকীয় দিন উপহার দেবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো মকর রাশি নিয়ে। মকর রাশির জাতক জাতিকা যারা আছেন তাদের জন্য 9 মে 2022 ইংরেজি তারিখে বিশেষ করে দীর্ঘদিন ধরে যাদের দাম্পত্য পারিবারিক জীবনে অশান্তি রণল চলছিল সেগুলো বিদূরিত হয়ে সুখ শান্তি সমৃদ্ধিময় একটি দিন উপহার পাবেন। সেই সঙ্গে মাতৃমূর্তির মমত্ব বৃদ্ধি পাবে, সুখ শান্তি ফিরিয়ে দেবে, এমনকি বিশেষ করে তেজ গাম্ভীর্যপূর্ণ সফল মানুষ হওয়ার পথে আপনাদেরকে এগিয়ে নিয়ে যাবে। সেই সঙ্গে সহকর্মী ও অংশীদারদের কাছ থেকে প্রাপ্ত সহযোগিতা দুপশলা সম্পত্তি ক্রয়ে সহায়ক ভূমিকা পালন করবে। সেই সঙ্গে নেশা মদ্য জুয়া থেকে আপনাদেরকে বিরত রাখবে। তবে লটারি, শেয়ার বাজার, ব্রোকারি, দালালি এবং কন্ট্রাক্টারি ব্যবসায় যারা বারবার বিনিয়োগ করে হোঁচট খেয়েছেন তাদের স্বপ্ন পূরণ নিশ্চিত করতে পারে। সেই সঙ্গে অপরিচিত কাউকে আশ্রয় দেওয়া এবং আশ্রয় নেওয়া নির্বুদ্ধিতার পরিচয় বহন করবে। তাছাড়া শ্রমিক কর্মচারীদের উপর তীক্ষ্ণ নজর রাখার আবশ্যকতা রয়েছে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো কুম্ভ রাশি নিয়ে। কুম্ভ রাশির জাতক জাতিকা যারা আছেন তাদের জন্য 9 মে 2022 ইংরেজি তারিখে আপনাদের গৃহবাড়িতে কোনো না কোনো মাঙ্গলিক অনুষ্ঠান অনুষ্ঠিত হওয়ায় সাজ সাজ রবরব করবে। এমনকি ভাই বোন বন্ধু বান্ধব আত্মীয় পরিজনদের সাথে সম্প্রীতির বন্ধন রচিত হবে। সেই সঙ্গে কেরিয়ার, বিজনেস এবং অর্থভাগ্যে নিত্য নতুন চমক দেখাবে, যার ফলে ব্যাংক ব্যালেন্স বৃদ্ধি পাবে, দীর্ঘদিনের ধার কর্য ঋণ মুক্তির পথ প্রশস্ত করবে। তাছাড়া যারা দীর্ঘদিন ধরে ব্যাংক ঋণ প্রাপ্তির আশায় হন্যে হয়ে ছুটে বেড়াচ্ছেন তাদের স্বপ্ন পূরণ নিশ্চিত করবে। এমনকি সপরিবারে কাছে পিঠে ভ্রমণে যাবেন, সেই ভ্রমণকালীন পরিচয়, পরিচয় থেকে বন্ধুত্বে, বন্ধুত্ব থেকে অদূর ভবিষ্যতে পরম আত্মীয় রূপ নেবে। তাছাড়া আপনাদের সততা, নিষ্ঠা, একাগ্রতা, পাণ্ডিত্য, দেবদীজে ভক্তি শ্রদ্ধা, মা বাবার দোয়া আশীর্বাদ আপনাদের চলার পথের পাথেয় হবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো সর্বশেষ রাশি মীন রাশি নিয়ে। মীন রাশির জাতক জাতিকা যারা আছেন তাদের জন্য 9 মে 2022 ইংরেজি তারিখে বিশেষ করে শিক্ষার্থীদের মন ফেসবুক, ইউটিউব, প্রেম প্রসঙ্গ বা অনুচিত অবৈধ কাজবাজের প্রতি আকৃষ্ট করে তুলতে পারে, যার ফলে লেখাপড়া থেকে মন বিচ্ছিন্ন করে তুলতে পারে। এমনকি টাকা পয়সা হাতে আসার আগেই খরচের খাত তৈরি হয়ে যেতে পারে, দিনের শেষে ধারপর্য করে বাড়ি ফিরতে হতে পারে। সেই সঙ্গে সঞ্চিত অর্থ কর্পূরের ন্যায় বিনষ্ট করতে পারে, এমনকি সুনাম, যশ, খ্যাতি, প্রতিপত্তি নষ্ট করার জন্য শত্রু ও বিরোধী পক্ষরা স্বজনদের সাথে হাত মিলিয়ে আপনাদের গোপন প্রেম ও দুনম্বরী কাজবাজ ফাঁস করে দেওয়ার চেষ্টা করবে। এতদূর সত্ত্বেও সংকটকালে সহযোগীরা সহযোগিতার হাত বাড়িয়ে ধরবে। সেই সঙ্গে পিতামাতার শরীর স্বাস্থ্য উন্নতির দিকে ধাবিত হবে, এমনকি তাদের কাছ থেকে প্রাপ্ত সহযোগিতা আপনাদের জীবনের গতিপ্রবাহ বদলাতে সহযোগিতা করবে।
সব মিলিয়ে মীন রাশির জাতক জাতিকারা সতর্কতার সাথে পা বাড়ান, ভেবে চিনতে কার্যে মনোযোগী হন। আপনাদের শ্রম, আপনাদের মেধা, আপনাদের প্রযুক্তি, আপনাদের কৌশল আর অধ্যবসায় আপনাদের সফলতার পথ চিনিয়ে দিতে পারে। তো দর্শকবৃন্দ, এই ছিল আমার আজকের আয়োজন। আপনাদের যদি আমার ভিডিওটি ভালো লাগে, সেই সঙ্গে আমার দেওয়া প্রেডিকশান 9 এপ্রিল 2022 ইংরেজি তারিখের রাশি অনুপাতে আপনাদের ভাগ্যাদেশের সঙ্গে মিল খায়, তাহলে ভিডিওটিতে লাইক করতে পারেন, কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামত জানাতে পারেন, সেই সঙ্গে শেয়ার করে আপনাদের ভাই বোন আত্মীয় পরিজন বন্ধু বান্ধবদেরও দেখার সুযোগ করে দিতে পারেন। তো দর্শকবৃন্দ, আমি আশা করব সকল রাশির জাতক জাতিকাদের দুর্যোগ দূরীভূত হোক এবং সুদিনে সূর্য ফোকাস মারুক। সেই সঙ্গে আপনারা ভালো থাকুন, সুস্থ সুন্দর লাইফ লিড করুন, এই প্রত্যাশা নিয়ে আজকের মতো সমাপ্ত করছি। শুভ নমস্কার।